वेलकम बैक टू आवर चैनल सबाई केमन आछेन केमन छिलेन आलहमदुलिल्लाह भालोई छिलेन एवं भालो आछेन आमरा आल्लाहर रहमते भालो आछि फिरे आसलाम आबार आपनादेर माझे नतून आरेकटा रेसिपी निये आमी जानि आपनारा आमादेरके अनेक मिस करेछेन केउ केउ मने मने बोलछेन ना मिस करिनि एक्चुअली मिस बोलते एटा बोझाच्छि जे आपनारा अनेक दिन आमादेर रेसिपि देखेन ना আমাদের রেসিপিগুলো মিস করছিলেন তাই এই কথা বললাম আজকে আমি আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি তার আগে দেখেন আমাদের বাসায় আমরা টবে করে গাছ লাগিয়েছি সেটার মধ্যে একটা মরিচ হয়েছে পুঁই শাক এটাও মরিচ গাছ আরও অনেক গাছ হয়েছে লাইক লাল শাক তারপরে হচ্ছে সিম তো এগুলো দেখানোর মতন দেখাতে পারছি না কারণ এটা আমাদের বাধা আছে উইন্ডোতে তো এবার চলেন ফিরে যাই আমরা রান্নার কাজে ভিউয়ার্স চলে আসলাম আমরা রান্নার কাজে আজকের আমাদের রেসিপি হচ্ছে পকেট চিকেন কাবাব হ্যাঁ এটা একটা অ্যারাবিয়ান ফুড যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুরো রিয়েল রেসিপিতে তাহলে চলেন এবার আমরা শুরু করি কিভাবে এটা তৈরি করে আমরা এখানে চিকেন নিয়েছি যেটাকে এরকম করে কিউব করে কেটে নিয়েছি এবার আমরা একে একে সব মশলা এখানে অ্যাড করছি প্রথমে আমরা নিলাম এখানে টক দই 2 টেবিল চামচের মতন বাদাম বাটা 2 টেবিল চামচ পেপে বাটা 1 টেবিল চামচ লবণ নিলাম স্বাদ মতন এলাচ আর দারচিনির গুঁড়া নিলাম আমরা 1 চা চামচ আর আমরা নিলাম হাফ চা চামচের মতন জায়ফল আর জয়ত্রীর গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এরপরে আমরা নিচ্ছি রসুনের গুঁড়া নিলাম আমরা 1 চা চামচ আদার গুঁড়া নিলাম আমরা 1 চা চামচ ধনিয়ার গুঁড়া নিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া নিলাম হাফ চা চামচ আর নিচ্ছি আমরা শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা এটা আপনারা যে যেমন ভাবে ঝাল খেতে চান সেভাবে আপনারা অ্যাড করবেন তবে আমরা এখানে 1 চামচের মতো ঝাল নিলাম ইয়ার্স এবার সব কিছু আমরা একসাথে মিক্স করে নিচ্ছি সব মশলা অ্যাড করার পর আমরা মাখিয়ে নিলাম তারপরে আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচের মতন এটা আমরা ভালো করে মিক্স করে নেব মিক্স করার পর এটা আমরা রাখবো লাইক 1 ঘন্টার মতন 1 ঘন্টার মতন এটা আমরা মেরিনেটের জন্য রেখে দেব অ্যাকচুয়ালি চিকেন বা বিফ এর কোনো কিছু করতে গেলে যখন আমরা সব মশলা অ্যাড করি এটাকে আমরা যত বেশি সময় ধরে মেরিনেট করে রাখবো আমার মনে হয় ওটা খেতে তত বেশি মজা হয় কারণ ওটার মধ্যে তখন সব মশলাগুলো অলরেডি ঢুকে যায় তাহলে আমরা ওয়েট করছি 1 ঘন্টা ভিউয়ার্স চিকেন মেরিনেট হতে হতে চলেন আমরা পকেট তৈরি করে ফেলি
পকেট তৈরির জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আটা বা ময়দা। হ্যাঁ, আমরা পকেট বলতে বোঝাচ্ছি যে রুটি কে আমরা লাইক একটা রুটি বানাতে গেলে যেরকম করে ডো তৈরি করতে হয় আমরা ওইরকম একটা ডো তৈরি করে নেব। তাহলে চলেন এবার আমরা দেখি কিভাবে ডোটা তৈরি করি। আমরা এখানে 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে আটা বা ময়দা নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার আমরা নিয়ে নিলাম স্বাদ মতন লবণ, লাইক 1/2 চা চামচেরও কম লবণ, আর অ্যাড করছি চিনি। আর এখানে 2টা পাউডার আছে, দেখেন ভিউয়ার্স, একটা হচ্ছে বেকিং সোডা আর একটা হচ্ছে বেকিং পাউডার। 2টা আমরা 1 টিস্পুন নিয়েছি, লাইক 1/2 টিস্পুন বেকিং সোডা আর 1/2 টিস্পুন বেকিং পাউডার, 2টা মিলাই 1 চা চামচের মতন হয়েছে। সেটা আমরা এর সাথে মিক্স করে দিচ্ছি। মিক্স করার পরে এবার এর সাথে আমরা অ্যাড করছি বাটার। আপনারা চাইলে এখানে ঘি বা তেলও ব্যবহার করতে পারেন। আমরা এখানে 2 টেবিল চামচের মতন ভেজিটেবল বাটার অ্যাড করলাম। এরপরে আমাদের লাগবে এখানে মিল্ক, যেটা আমরা হালকা একটু গরম করে নিয়েছি। আস্তে আস্তে আমরা আটার মধ্যে মিল্কটা দিয়ে দিচ্ছি। লাইক আমরা তো আগেই বলেছি একটা ডো তৈরি করব, যেটার জন্য আমাদের রুটি বানাতে গেলে যে ডোটা লাগবে সেই রকম করে আমরা এটা তৈরি করে নিচ্ছি। আমরা এবার এটা মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আটাটা মাখানো শেষ। ওই যে বললাম আপনাদেরকে যেভাবে আমরা রুটি বানাতে গেলে যেরকম ডো বানাতে হয়, আমরা ওরকম একটা ডো বানিয়ে নিয়েছি এবং উপরে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। এবার এটাকে আমরা রেখে দেবো 20 মিনিটের জন্য। ভিউয়ার্স, ফিরে আসলাম আমরা 1 ঘন্টা পরে। এবার আমরা চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। ফ্রাইয়ের জন্য আমরা একটা প্যান নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, যেটাকে আমরা হালকা একটু গরম করে নিয়েছি। এরপরে আমরা এখন সেই তেলের মধ্যে সব চিকেনগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমরা এইভাবে যতটুকু একটা প্যানের মধ্যে ধরে ততটুকু আমরা দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা আছে মিডিয়াম টু লোতে, খুব বেশি হাই হিটে এটাকে আমরা ফ্রাই করব না আর খুব বেশি লোতেও না। আমাদের এইটা ভাজা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাকে একটু লাল লাল করে, লাইক চিকেন ফ্রাইয়ের যেরকম কালারটা আসে আমরা ওরকম করে ভেজেছি। আরও আমাদের কিছু চিকেন আছে, সেগুলো এরকম করে ভেজে আমরা ফিরে আসছি। ভিউয়ার্স, চিকেনটা ভাজা শেষ, আমরা ফিরে আসলাম আরেকটা স্টেপে। আমরা এটাকে লাল লাল করে ভেজেছি, লাইক ফ্রাই করেছি। আপনারা চাইলে এটাকে আপনারা গ্রিল করতে পারেন, লাইক ওভেনে দিয়ে এটাকে আপনারা গ্রিল করে সেম ওয়েতে করতে পারেন। এরপরে ওই ভাজা চিকেনের উপরে আমরা বড় একটা পেঁয়াজটাকে বেরেস্তা করেছিলাম, সেটাকে আমরা উপর থেকে দিয়ে দিলাম। এরপরে যাবে আমাদের লাল কাশ্মীরি মরিচের গুঁড়া, এটা আমরা সামান্য একটু দিচ্ছি।
আর দিব হচ্ছে আমরা এখানে ঘি প্রায় এক টেবিল চামচের মতন। আর আমরা দিব হচ্ছে মালাই। ফ্রেন্ডস, এটা আমাদের ঘরে বানানো মালাই। আপনারা চাইলে রেসিপিটা আমরা দিয়ে দেবো, যদি জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর দিচ্ছি ক্যাচাপ। ক্যাচাপ এখানে আছে হচ্ছে 2 টেবিল স্পুন। যা যা আমরা অ্যাড করলাম সব কিছু এবার আমরা একটু মিক্স করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখলেন আমরা ফ্রাই করা চিকেনটাকে আমরা অনেক কিছু দিয়ে, লাইক পেঁয়াজ, বেরেস্তা, মালাই, ক্যাচাপ এগুলো দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে আমরা এখন পকেটটাকে বানাবো। আমরা একটা এমটি বোলে তার মধ্যে সামান্য একটু বাটার আমরা উপর থেকে মাখিয়ে নিচ্ছি। আর এই পাশে আমরা তৈরি করেছি হচ্ছে যে ডোটা আমরা আগে মাখিয়েছিলাম, সেই ডোটার থেকে আমরা একটা বড় রুটি করেছি, লাইক যেটাকে বলবো পকেট। বড় একটা রুটি করে যেটাকে আমরা পকেট বানিয়ে নিলাম। এরপরে এবার আমরা একে একে এটার ভিতরে সব কিছু দেবো। আমরা পেঁয়াজ নিয়েছি যেটা খুবই একটু মোটা মোটা করে গোল গোল করে আমরা কেটে নিয়েছি, যেটাকে আমরা এভাবে বিছিয়ে দিচ্ছি। লাইক আমাদের যে রেসিপিটা চিকেন পকেট কাবাব, সেই পকেটের মধ্যে চিকেনগুলা দিয়ে যে কাবাবটা তৈরি করা হয় সেটাই মেনলি আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে তারপরে আমরা বাটার দিয়ে দিলাম। এরপরে আমরা যে চিকেনটা মাখিয়েছিলাম সেই চিকেনটা উপর থেকে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এই যে মাখানোর থেকে পুরাটাই না কাটার চেষ্টা করব, যাতে আপনারা ফুললি ক্লিয়ারলি বুঝতে পারেন যে কীভাবে করছি। ভিউয়ার্স, আমরা একটা ব্যাটার বানিয়েছিলাম, এটাতে আমরা ব্যবহার করব বাকি কিছু পেঁয়াজ ছিল সেটা আমরা উপর থেকে এভাবে খুলে খুলে দিয়ে দিচ্ছি। এবার আমরা রুটিটাকে উপর থেকে এভাবে করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনাদেরকে বললাম যে একটা ব্যাটার বানিয়েছিলাম, সেটা হচ্ছে এটা, একটা ডিম আর হচ্ছে ভেজিটেবল বাটার, সেটাকে আমরা একসাথে করে একটু মিক্স করে নিয়েছি, যে ব্যাটারটা আমাদের এই রুটির উপরে লাগানোর জন্য লাগবে। আমাদের এখন হাতের কাছে ব্রাশ নাই, যার কারণে আমরা আপনাদেরকে ব্রাশ করে দেখাতে পারছি না, এই জন্য হাত দিয়েই আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য। ভিউয়ার্স, আপনারা দেখলেন বড় একটা রুটি করে আমরা এইভাবে পকেট করে নিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম।
মোটামুটি এটা আমাদের ডান। এবার এটাকে কুক করার জন্য রেডি হয়ে গেছে। এবার আমরা কুক করব। আমরা একটা স্টিলের প্লেটে তার উপরে একটু বাটার মাখাই, তারপরে আমরা এটার উপরে দিয়ে দিলাম। এটাকে আমরা জাস্ট উল্টো করে দিলাম। এবার এটাকে আমরা আবার একটু ব্রাশ করে নেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ব্রাশ করছি। ভিউয়ার্স আমরা উল্টানোর পরে একটু দেখলাম পিছন থেকে একটু রুটিটা ফেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা খুব তাড়াতাড়ি ওভেনে দিতে হবে, কারণ এটা থেকে যে রস থাকে বা যে লিকুইড যে আইটেমগুলো থাকে সেটা থেকে রুটিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে একটু আটা গুলিয়ে তারপর উপর থেকে দিয়ে নিয়েছি। তাহলে চলেন এবার আমরা এটাকে ওভেনে দেই। আমাদের বাসার চুলার যে ওভেনটা ওইটাকে আমরা প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম 200 ডিগ্রি ফারেনহাইটে। এবার এটাকে আমরা দিয়েছি 250 ডিগ্রি ফারেনহাইটে। সো এরপরে আমরা এখানে রাখব 350-তে। তো আমরা 350 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিটসের মতন আমরা এটাকে রাখব। তারপরে আমরা আপনাদেরকে বের করে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে ওয়েট করি। ভিউয়ার্স দেখেন আমাদের এটা রেডি হয়েছে, আমরা এটা ওভেন থেকে বের করলাম। ভিউয়ার্স আমরা এটা 350 ডিগ্রি ফারেনহাইটে আমরা এটা প্রায় আধা ঘন্টা থেকে 35 মিনিটের মতন আমরা ওভেনে রেখেছি। তারপরে ঠিক এরকম একটা লুক আসছে যেটা আমরা বের করে আপনাদের দেখাচ্ছি। এবার আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বাকিটা। ভিউয়ার্স আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ধোয়া উঠছে এখনও। আমি একটু টেস্টও করেছি, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, যদিও রেসিপিটা অনেক ঝামেলা অনেস্টলি। তবে হ্যাঁ, মজার কিছু খেতে গেলে বা আনকমন কিছু খেতে গেলে একটু ঝামেলা তো আপনাদেরকে পোহাতেই হবে। তো এই যে কাটার পর এরকম একটা চেহারা আসছে, আর সাইডে আমরা একটু সালাদ নিয়েছি। আর আমেরিকার পাপাইজের একটা ফেমাস সস হচ্ছে ব্ল্যাক এন্ড র্যাঞ্চ। তো আমি ট্রাই করেছি ব্ল্যাক এন্ড র্যাঞ্চের মতন টেস্ট এবং কালার দুইটা করেই একটা সস বানানোর জন্য। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এক সময়। তো ভিউয়ার্স আপনারা দেখেন যে আমরা এরকম করে উপরে সেই আমার বিউটিফুল অ্যান্ড টেস্টি সস সেটা আমরা এইভাবে করে সালাদ দিয়ে খাবো। তাহলে আজ এ পর্যন্তই, ফিরে আসবো আবার আরেকদিন নতুন আরেকটা রেসিপি নিয়ে। তবে হ্যাঁ, কিছু প্রবলেম ছিল আমাদের যার কারণে অনেক দিন রেসিপি দিতে পারিনি। ইনশাল্লাহ এবার এরকম হবে না, আমরা কন্টিনিউ লাইক দু একদিন পর বা প্রতিদিন বা অ্যাটলিস্ট সপ্তাহে একদিন হলেও আমরা রেসিপি দেওয়ার ট্রাই করব। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ততদিনে আল্লাহ হাফেজ। Thank you.